হ্যালো ফ্রেন্ডস, আপনাদের স্বাগত জানাই ব্লু অ্যাপেলস কিচেনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব স্বাদের ডাল ভর্তার রেসিপি, যা গরম ভাতের সাথে অসাধারণ লাগে। তাহলে চলুন কীভাবে বানায় দেখে নিই। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এখানে দেখুন, 100 গ্রাম মুসুরি ডাল পরিষ্কার করে ধুয়ে আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এইবারে পরিমাণ মতো জল দিয়েছি, খুব বেশি জল কিন্তু দেব না। দেখুন, ডালের ওপর দিয়ে 1 কড় জল থাকবে, সেই পরিমাণ জল দিয়ে এটা আমি একদম লো হিটে ডালটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। মানে ডালটায় এমন পরিমাণ জল দিতে হবে, ডালটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু একবারে জল থাকবে না, মানে শুকনো শুকনোভাবে ডালটা সিদ্ধ হবে। তো সেই কথা মাথায় রেখে কিন্তু জল অ্যাড করতে হবে। এবার একদম লো হিটে রেখে ডালটা আমি সিদ্ধ করে ফিরে আসব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এইবারে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা একটু গরম করে নেব। তেলটা যে গরম হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছি 5 পিস শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভালোভাবে ফ্রাই করে নেব। লঙ্কাটা ফ্রাই হয়ে গেছে, এবার তুলে নেব। আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কেননা ভর্তা বা এই জাতীয় খাবার কিন্তু একটু ঝাল ঝাল ভালো লাগে। তবে অবশ্যই যারা ঝাল পছন্দ করেন না, তারা কিন্তু লঙ্কার পরিমাণটা নিজের টেস্ট অনুযায়ী দেবেন। এইবারে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি 6 কোয়া রসুন, আর দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজে একটি পেঁয়াজ দিয়ে দিই। এইবারে রসুন আর পেঁয়াজটা আমি ফ্রাই করে নেব। রসুনটা দেখুন কালার চলে এসেছে, রসুনটা আমি তুলে নিলাম। পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন কালার করে আমি ফ্রাই করে নেব। তো এখানে দেখুন, আমি কাঁচা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ ভেজে তুলে নিয়েছি, রসুন আর শুকনো লঙ্কা। এইবারে আমি একটু লবণ নিয়ে শুকনো লঙ্কাটা ভালোভাবে ঢেলে নেব। এখানে আমি বলে রাখছি, আপনারা যদি চান তো এখানে কিন্তু ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন, কিন্তু আমি আজকে ধনেপাতা কুচি অ্যাড করব না। আপনাদের ধনেপাতার ফ্লেভার ভালো লাগলে অবশ্যই ধনেপাতা অ্যাড করে নেবেন। তুলে নিয়েছি, আবার সামান্য লবণ আমি এই কাঁচা পেঁয়াজটার মধ্যে দেব। দিয়ে কাঁচা পেঁয়াজটা যতটা সম্ভব হাতের সাহায্যে একদম মজিয়ে নেব, একদম মজিয়ে নেব। যত বেশি ডোলে মাখবেন, ভর্তার স্বাদ কিন্তু ততই হবে। মুখে রুচি না থাকলে ডাল ভর্তা, আলু ভর্তা, এই টাইপের ভর্তাগুলো বানিয়ে গরম ভাতের সাথে খাবেন, জাস্ট অসাধারণ লাগে। এইবারে রসুনগুলো একটু ডোলে নিচ্ছি, একটু ডোলে নিলাম। রসুনটা কিন্তু মাস্ট দিতেই হবে। তারপর সমস্ত জিনিসগুলো হাতের সাহায্যে আবার ভালো করে আমি একটু ডোলে নিলাম। এইবারে কি করব, যে ডালটা সিদ্ধ করে রেখেছি সেই ডালটা আমি নিয়ে নেব। দেখুন, ডাল সিদ্ধ, যেটা বলেছি যে শুকনো শুকনো হবে, একটু জল জল ভাব থাকবে না, এক্স্যাক্ট এরকমভাবেই কিন্তু ডাল সিদ্ধটা করতে হবে। দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল, তারপরে হাতের সাহায্যে ডোলে মেখে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমার ডাল ভর্তা। পেঁয়াজের মধ্যে, শুকনো লঙ্কার মধ্যে যেহেতু লবণ আমি দিয়েছি, তাই এক্সট্রা করে কিন্তু আমি আর লবণ দেব না। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে লবণ অবশ্যই অ্যাড করে নেবেন। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার ডাল ভর্তা, এইবার গরম ভাতের সাথে পরিবেশন করার।